টাকা জমিয়ে করবেন কি, ধন জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি, সংসারে আর ভালো কাজ করতে গিয়ে দু চার হাজার টাকাও জুটে না। আপনার বিবি যদি মনে করি যে স্বামী আমাকে দশ হাজার টাকা নগদ মোহরানা দিয়েছে, আমি এতগুলো টাকা আমার কাছে রাখব না, মাত্র পাঁচশো টাকা মোহরানা বাবদে রেখে দিল, আর সাড়ে নয় হাজার টাকা স্বামীর হাতে ফিরিয়ে দিল, আর বলল স্বামী গো আপনি আমাদের সংসারের টাকাটা কাজে লাগান, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। হে মা বোন আপনারাও যদি দিয়ে দিন, স্বামী যদি সেই টাকা খরচ করে কোনো অসুবিধা নাই। আল্লাহর কোরআন বলেন ফা ইন তিমনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, বিবি যদি আপনাকে পয়সাটা স্বইচ্ছায় ঘুরিয়ে দেয় আপনি খান খরচ করুন, সংসারের জন্য যা প্রয়োজন তাই করুন, এতে কোনো রকমের আর আপনার অসুবিধা না। কিন্তু নগদ মোহরানা তো দূরের কথা, বাকিতে বিয়ে করে সৎ করব বলে আর স্মরণ পড়ে না। কত বড় আমরা অন্যায় করি, এটা আমাদের হক বিবির উপরে। অনেক বাপ আমার আছে যখন মৃত্যুশয্যায় বিছানায় পড়ে গেছে, তখন এলাকার মানুষ এসে গ্রামের বুবুরা এসে ওই লোকটার স্ত্রীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো বুবু মোহরানা বাকি আছে নাকি? আচ্ছা আপনারা চায় যদি খেলাবেন তো শুনবে কখন এরা? হ্যাঁ এটা কোনো কথা হলো যে চা সবাইকে দিতে হবে? এখানে হক আদায় স্বামী স্ত্রীর হক, স্ত্রীর স্বামীর হক শুনছেন, চা এখানে খেলেলে ধরা পড়বেন, বিবিদের কো খিলান যান, আমার মায়েদের কো চা দেন। হ্যাঁ যাক তাহলে ভালোই হয়েছে। তো আমি বলছি একটু শুনেন, শেষ সবে চাটা দেবেন যখন একটু আমি দান উঠাবো, তখন কথাটা ভালো করে মেনে নেন বুঝে নেন তাহলে কাজে দেবে। কি বুঝাতে চাইলাম, অনেক সময় অনেক জায়গায় দেখেছি বা শুনেছি যখন লোকটা মৃত্যুশয্যায় গ্রামের বুবুরা এসে বলছে, হ্যাঁ গো মোহরানাটা বাকি আছে নাকি? বলে হে, বলে চলো চলো, আহ মাপ দাও, তোমার স্বামী আর বাঁচবে না, মাপ দাও। একবার লজ্জা হলো না যে এটা আমার হোক বিবির উপরে, এতদিন ধরে আমি এটাকে এখন পর্যন্ত পরিশোধ করিনি। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, কোরআন হাদিস মান্যওয়ালা মানুষ সবই বুঝেন, এক নাম্বার হোক আমাদের হলো বিবির উপরে, যেন আমরা যখন বিবিকে নিজের জীবনে আল্লাহর তিনটা আয়াত দিয়ে হালাল করে ঘরে আনব, যেন আমরা মোহরানাটা তাকে নগদে বুঝিয়ে দিই, এক নাম্বার। এবার বলছেন মাওলানা দশ হাজার টাকা তো আমার জুটে না। আল্লাহর কোরআন শুনেন, আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারো উপরে আল্লাহ যেন জবরদস্তি করেননি যে তোমাকে দশ হাজার টাকায় দিতে হবে, পাঁচ হাজার টাকায় দিতে হবে, নচে তোমার বিয়ে হবে না। আল্লাহর কোরআন প্রমাণ দেয় কোন রকমের জন্য কারো উপরে আল্লাহ এইভাবে চাপিয়ে দেন না। সহজে বিয়ে কেমন, হাদিসটা ফলো করুন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন একজন মহিলা, এবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি আমাকে যেন আপনার কাছে পুরোটাই বলি দিয়ে দিতে চাই, অর্থাৎ নবী গো আমার মনে বড় আশা যে আমি আমার জীবনে আপনাকে জীবন সঙ্গী বানাতে চাই। আল্লাহর রাসূলের প্রয়োজন ছিল না, মাথা নত করে নিয়েছেন। সাহাবীরা দেখছেন, একজন সাহাবী এবার দাঁড় হয়ে নবীর পাশে এসে বলেন নবী গো আমরা বুঝতে পারলাম হয়তো আপনার প্রয়োজন নেই তাই মাথা নত করে আছেন,
আল্লাহর নবী আপনি যদি চান ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। নবীজি যখন এই কথাটা শুনলেন সঙ্গে বলছেন, আল্লাহর বান্দারে তুমি যে ওই মেয়েটাকে বিয়ে করবে বলো কি তুমি মোহরানা দেবে? বলে নবী গো আমার কাছে কিছুই নাই। নবীজি বলেন যাও ইলতামিস, যাও তাড়াতাড়ি করে, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যদি তোমার ঘরে একটা লোহার আংটি থাকে সে আংটিটা নিয়ে তুমি তাড়াতাড়ি করে হাজির হও। চলে গেলেন, ঘরে গিয়ে দেখছেন কিচ্ছু নাই, একটা লোহার আংটিও নেই। আহ কি জীবন গড়েছেন! ইতিহাস যারা গেছেন সৌদিয়াতে ওই সাহাবিদের কবর জান্নাতুল বাকিতে যারা ঘুরছেন দেখে মনে হচ্ছে পেলে বুকে জড়িয়ে ধরি। চিন্তা করা যায় জীবনে কি ইতিহাস রেখে গেছে। নবীকে বলেন, নবী গো বাড়িতে দেখলাম একটাও কোন রকমের আমি আংটি পেলাম না, লোহার আংটি পর্যন্ত নাই। নবীজি বলছেন, সাহাবিরে আচ্ছা বলো তো তুমি কি কোরআনের আয়াত জানো, ছোট সুরাগুলা জানো? বলে জানি। নবীজি বলেন, রে সাহাবি শুন ভালো করে, আমি নবী, ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, আর তুমি কি করবে যে ছোট ছোট সুরাগুলো জানো ওই মেয়েটাকে তুমি সুরাগুলো সুন্দর করে শিখিয়ে দেবে, এই কোরআনের ছোট সুরাগুলো আয়াতগুলোই হবে তোমার জীবনের মহরানা। আরো একটা হাদিস শোনেন, আল্লাহর নবী যেদিন ফাতেমাকে বিয়ে দিচ্ছেন যে হাদিসটা বুখারীর আগে বললাম, অন্য হাদিস নবীজি হযরতে ফাতেমাকে আলীকে তুলে দেবেন, নিজেই যেন নবী দাঁড়িয়ে বলেন, ওগো আলী আমার মেয়ে ফাতেমাকে যে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, আচ্ছা বলো তো আমার মেয়েকে তুমি কি মোহরানা দেবে? বলে নবী গো কিছু নেই আমার কাছে। নবী মেয়েকে বিয়ে দিচ্ছেন আলীর সঙ্গে, বলছেন আমার মেয়েকে মোহরানা দাও। বলে নবী কিছুই নেই। আল্লাহর নবী বলছেন, আলী আচ্ছা বলো তো আমি যে তোমাকে একটা জেরা দিয়েছিলাম ওই হাতমি জেরাটা তোমার কথায়? হযরত আলী বলেন, নবী ওই জেরাটা আমার কাছে আছে। নবীজি বলছেন, আলী ওই জেরাটাই তুমি আমার মেয়েকে মোহরানা হিসাবে দাও, এটা হলো স্বামীর হক বিবির উপরে হাক্কে মাহার। জীবনে যখন আপনি বিয়ে করতে যাবেন আপনার বিবির উপরে আপনার প্রথম হক লাগে মোহরানাটা নগদ বুঝিয়ে দি, বেশি টাকা দিতে হবে না, যা জুটবে তাই দিন। তো আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের জীবনটাকে আমরা গড়ব ইসলামের উপরে, জীবনটাকে গড়ব কোরআন হাদিসের মাধ্যম দিয়ে, জীবনে কোনোদিন আমাদের অসুবিধা হবে না আমাদের জীবন গড়তে ইনশাআল্লাহ। তবে দ্বিতীয় আয়াত পড়েছিলাম, চট করে তর্জমাটা করি, মা বোনেরা বসে আছেন, আপনারা বসে আছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ওরে আমার মা বোন, স্বামী আপনাকে এত ভালোবাসে, স্বামীর এত আদর যত্ন পান, যা বলেন তাই কিনে দে, সোনা চাঁদি দিতে দিতে আপনার ঘরে যেন ভরের ভরে সোনা চাঁদি জমা হয়ে গেছে। আল্লাহর কোরআন বলেন, যারা এই সোনা চাঁদি গুলো তাদের ঘরে জমিয়ে রেখে দেয়, সঠিকভাবে সোনা চাঁদের হক তারা আদায় করে না আল্লাহর রাস্তায়। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সেই সোনা চাঁদের সঠিকভাবে মাল খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলেন তাদের সুসংবাদ দিয়ে দাও আমার আযাব একদিন তাদের গ্রাস করবে, ধরবেই আপনাকে সেদিন আল্লাহর আযাব। কি করে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম
ফাত কোলা বেহা জেবা অহম মজন বহম মজহ রহম হাজা মা কানাস তুমলে আনফসে কম ফাজো কোমা কম তুম তাকনে জন। আল্লাহর কোরআন বলেন কিভাবে আজাব আল্লাহ দেবেন, ওই সোনা চাঁদি গুলো মাল মাতা গুলো আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, সবকে গলিয়ে গলিয়ে ছোট্ট একটা যেন ভারতের মতো পাত্রিল তৈরি করবেন, লাল টকটকা হয়ে যাবে। যারা সোনা চাঁদি মাল মাতা গুলো জমিয়ে রেখেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেন না, বখলি করে জীবনে ঘরে বসিয়ে রেখেছেন, আল্লাহর কোরআন বলেন ওই সোনা চাঁদি মাল সম্পদ গুলো সেদিন লাল টকটকে করে আল্লাহ সেই মালিকের কপালে বসিয়ে দেবেন, চিৎকার করবে, সেখান থেকে তুলে নিয়ে পিঠে বসিয়ে দেবে, দৌড়াতে শুরু করবে, আবার সেখান থেকে তুলে নিয়ে পাঁজরে বসিয়ে দেবে, চিৎকার করবে, আল্লাহ বলবে বান্দা আমার কিছু করণীয় নাই, হাজা মা কানাস তুমলে আনফুসিকুম ফাজুকুম মা কুনতুম তাকনিজুন, এটা হলো তোমার মাল, এটা হলো তোমার সম্পদ, অতএব ওই তোমার মালের আজাব চাখো, এখানে আল্লাহ আমার জন্য আর আজকে কিছুই করণীয় না। সোনা চাঁদি মালধন আল্লাহর রাস্তায় যদি না দিতে শিখেন, না দেন দেওয়ার মতো পজিশন পেয়ে, তাহলে সেটাই আপনার দুশ্মন হয়, জাহান্নামের আগুনে গরম করে আপনাকে শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ বলছেন ফাবাশির হুম বিআযাবিন আলিম, আমার শাস্তির সুসংবাদ তোমরা নাও। তো একটু অনুরোধ করছি, এই ঘরের জন্য অনেকক্ষণ ধরে সালাউদ্দিন বুখারীর হাতে দিলেন, আমি মুসাফির, খালি একটু দোয়া দেব, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। হাদিস আপনারা শুনেছেন অনেকবার, চট চট করে 2000 4000 5000 1000 100 করে যে যেমন পারেন একটু আল্লাহর ওয়াস্তে এসে আমার হাতে কিছুটা 2-4 মিনিট দেবেন, আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া দেব। কোনো ভাই কোনো বাপ আমার আছেন যারা বাকি ছিলেন দেননি, এখন আপনারা যারা বসে আছেন একটু চটপট করে, দেরি করেন না, দেখতে দেখতে রাত প্রায় 12:30 হয়ে গেল, জানি না নসিবে আছে কিনা আমার গাড়ি আল্লাহ জানে, তো আমি অনুরোধ করছি আপনারা দেরি না করে একটু উঠে আসেন, চটপট করেন, দেরি করেন না। ভাই আছেন কেউ দেনেওয়ালা? যদি মনে করেন যে না এখন দেব না পরে দেব, তাহলে সালাউদ্দিন ভাই আবার বসছেন আপনাদের কাছে, ওনার হাতে আবার দেন, যেহেতু উনি শুরু থেকে আপনাদের কাছে মন ভরিয়ে নিলেন, গ্রামের মানুষ সবাই চিনেন, কে কেমন ধরে বাঁধলে উনি নিতে পারবেন। তো একটু অনুরোধ করছি যদি দেনেওয়ালা আছেন তো একটু উঠে আসেন, আসেন তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ একজন ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? দেরি নয়, তাড়াতাড়ি করে যে যেমন পারেন চট করে দিয়ে দেন, আমার মনে হচ্ছে আর বাকি নেই, সব ধুই মুছে নিয়ে নিয়েছেন আমার বুখারী ভাই, আলহামদুলিল্লাহ। একজন বাবজা আমার 100 টাকা, আরেকজন ভাই 100 টাকা, আর কে কে দেবেন ভাই? চট করে দেন। আব্দুর রাজ্জাক ওর বড় চাচা মৃত্যুবরণ করেছে, আব্দুর রাজ্জাক বড় চাচা মারা গেছেন, দাদু দাদি নানা নানির জন্য 500 টাকা, আরেকজন ভাই 100 টাকা। আচ্ছা যারা দেবেন একটু আসেন তো ভাই, 500। আচ্ছা আরেকজন ভাই দিলে 300 টাকা, একটু কিছু লিখে দেন, আনাস্টানাস যা পারেন ভাই লিখেন, তো লিখেন ওখানে বলেন। আর কে দেবেন ভাই? দেরি করেন না, একটু তাড়াতাড়ি করেন দেখি আল্লাহর ওয়াস্তে দেন, আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক দোয়া চেয়েছে, আর আনারুল 500 টাকা আর 50 কিলো, আনারুল ভাই 500 টাকা আর 50 কিলো মাকই দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একসঙ্গে দোয়া করে দিচ্ছি, আপনারা একটু আসেন তাড়াতাড়ি করে, আসেন দেরি করবেন না, যে যেখানে আছেন ভাই আসেন তাড়াতাড়ি করেন। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওসমানের মা 200 টাকা নাকি? আচ্ছা যাক, ওনার তরফ থেকে ওনার স্ত্রী পাঠিয়েছেন 200 টাকা, আরেকজন দিলেন 100 টাকা, আরেকজন ভাই 100 টাকা। একটু তাড়াতাড়ি করুন না ভাই, আব্দুর রাজ্জাক দোয়া বারে বারে দোয়া, আল্লাহুম্মা আমিন।
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ দান যে দিল, আল্লাহ তুমি এই দান কবুল করবে, তোমার বান্দার দান আল্লাহ গ্রহণ করে নেবে, যে আশাতে যে উদ্দেশ্যে পাঠাইলো দান উদ্দেশ্য পূরণ করো বাগা সুবহান। যত দান দিল আল্লাহ তোমার ঘরেতে, সকলের দান কবুল করো আল্লাহ তোমার হাতেতে। আমিন আমিন সুম্মা আমিন। দেন জিয়াউল ভাই করে দিলেন 200 টাকা। ভাই আর কে আছেন গো, যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দেন তো দেখি। মোটাগুলো তো নিয়ে নিয়েছে, এটা শুধু খালে ওই জাল মাছ আর গুঁড়া মাছগুলো পড়ে আছে। দেন তাড়াতাড়ি করে দেন, আলহামদুলিল্লাহ। আরেকজন বাপজান আমার 200 টাকা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, তার জন্য 200 টাকা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। হাই রে বাপজান আমার, এখানে তো ছিল 200 টাকা, আল্লাহ তোমার ঘরে দিল, শুনলাম আল্লাহ মা বাবা গেছে কবরতে, এই দান দিল আল্লাহ তাদের নামেতে, যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিবে আল্লাহ মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই দেরি করেন না, মা বোন আপনারা কে কোথায় আছেন একটু চটপট করে হাত বাড়ান তো দেখি, আল্লাহর ওয়াস্তে দেবেন। এই দানটা আপনাদের কিয়ামতের দিনে আপনারা নিজ হাতে পাবেন, সেদিন খুশির সীমা থাকবে না। এটা আপনি নিজেই যেটা হাতে দান করবেন সেটাই আপনার, জমা করে রাখিয়েন না ছেলেপেলের জন্য, কিছু নিজের জন্য করুন। কবি বলছেন তার